হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকের দিনটা হচ্ছে 2nd জুলাই। আজ আমরা চিঙ্কিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল তার ক্যারাটের এক্সাম দিতে। ম্যাডামের বেল্টের কালার চেঞ্জ হবে, গ্রেড আপগ্রেড হবে, তার জন্য এক্সাম দিতে গেছিলাম। এটা হচ্ছে মোহিত মৈত্র মঞ্চ, যেটা পাইপপাড়ায়। এখানে সমস্ত বাচ্চারা, যত স্টুডেন্ট আছে ওর সঙ্গে একসাথে করে, আদার্স জায়গাও করে স্যারের আন্ডারে, তারা সবাই এসেছিল। প্রচণ্ড ভিড় ছিল, তো ওখানে আমরা ওকে ভেতরে ঢুকিয়ে দিই। দিয়ে 1.5 ঘন্টার এক্সাম ছিল, আমরা চলে যাই জুডিও। ভেবেছিলাম কি শপিং করবো, কিন্তু কপালে সেটা ছিল না, বিকজ জুডিও 11টা থেকে খোলে আর আমরা গেছিলাম 10টা। তার মধ্যে 11:30 বেজে গেল, আমরা একটু ওয়েট টেট করে চলে এলাম মিটিং নিতে। চিঙ্কিকে নিয়ে গিয়ে যেই না গাড়িতে বসলাম, ম্যাডামের মনে পড়লো জলের বোতল ফেলে এসেছে, তো আমি সেটাই নিতে এসেছিলাম। এসে দেখো আমি দেখছি কি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এক একটা বেল্ট কালার চেঞ্জের জন্য এক একটা টাইম ছিল বাচ্চাদের, তো সেই সব বাচ্চারা এসে ওয়েট করছিল তাদের টার্নের জন্য। প্রচুর ভিড়, কত ছোট বড় বিভিন্ন এজের বাচ্চারা রয়েছে দেখো, বিভিন্ন কালারের বেল্টের। তো আমার মেয়ে প্রচণ্ড খুশি আজকে যে তার বেল্ট চেঞ্জ হয়েছে কালার। ও খুব দুঃখে ছিল শুরু থেকে যে কেন আমার হোয়াইট কালারের বেল্ট, বাকি সবার এত কালারফুল বেল্ট, আমারটা কেন হোয়াইট কালার। যাই হোক, আজকের দিনটা বেশ মনে রাখার মতো। আমার মেয়ের ফার্স্ট ক্যারাটের এক্সাম, তো আশা রাখবো যে আগামী দিনেও এভাবেই ও বেশ ভালোভাবে এগিয়ে যাবে, আরও ভালোভাবে শিখবে। দেখা যাক কতটা কি করতে পারে। খুব খুশি হয় বাড়িতে ফিরে এসে, বাবুকে দেখাতে গেল যে ও বেল্টের কালার চেঞ্জ হয়েছে। তো আজকের এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিবে। বাই বাই।